কবিরদের স্ত্রী দুটো ছোট ছোট দোহা ও ব্যাপার নিয়ে প্রসঙ্গত আলোচনা, একটাতে এমনিতে আমার নিজের যতটুকু ওনাকে তো বুঝতে পারি বা সব বুঝে ফেলে যেটা বলছি না, কিন্তু পূর্ণ সংস্কার মুক্ত একজন আধ্যাত্মবাদী অন্তত আমার মনে হয়। কোনো দিকে কোনো লেখাতে কোনো অংশতে আমি কখনো কোনো তথাকথিত সামাজিক সংস্কারকে ভালো বলা বা সেটাকে অ্যাপ্রুভ করে সেটাকে একদম মানে বেসমেন্ট বানিয়ে কথা বলা উনি কখনো বলেননি। তো একটা দোহাতে উনি পড়ছিলাম যে সাজগোজ করা বা সৌন্দর্যের পরিচর্যা করা নারীদের তুলনাতে আমার কাছে পতিব্রতা নারী একমাত্র সুন্দরী। তো এখানে পতিব্রতার অর্থে উনি কি বলতে চান, মানে কেউ তার নিশ্চয়ই এটুকু শুধু নয় যে সে তার পতির প্রতি একনিষ্ঠ, মানে এক্স্যাক্টলি ওনার উনি কি বলছেন সেটা। আর আর একটা ছোট্ট দোহা আছে, সকল পদার্থায় জগমাহি কর্মহীন নর কুছ পাওয়াত নেহি। কিন্তু কর্মহীন নর বলতে নিশ্চয়ই ওনার নিজের জীবনের প্রেক্ষিতেও যদি আমরা ভাবি বা দেখি, তো উনি তো সেই অর্থে কোনো মানে আধ্যাত্মবাদী যে মানুষ বা যে মানুষটি মানুষের মনকে একটা উচ্চ চিন্তার দিকে নিয়ে যেতে চাইছেন, তিনি তো সেই হাতে করে কর্মই সবাই করছেন না বা একটা বৃত্তিকে অনুসরণ করছেন না। তো এখানে কর্মহীনতা বলতে মানে ব্যাখ্যাটা কি? এই দুটো দুটোকে যদি কানেক্ট করে দেখি একই অর্থ বেরোয়। যখন কবিরকে বুঝতে গেলে সবার আগে নিজের যে বস্তুগত রেল এটাকে ছাড়তে হবে, মানে কিচ্ছু বোঝা যাবে না, কারণ ওই তর্কে কবির কথাই বলেন না। যে একটা চাকি বা জাতাকলকে দেখে জগতের দৈত্যের কথা বলতে শুরু করে দেন, যিনি পাহাড়কে দেখে কিছু শিখে নেন, হ্যাঁ, যিনি কুয়াকে দেখে কিছু শেখেন, যিনি সাধুকে দেখে মালাকে দেখিয়ে ফকিরকে দেখে সব কিছু দেখে শিখে নিচ্ছেন, তার বোধ স্বাভাবিকভাবেই এই কোনো স্থূল উদাহরণের মধ্যে গেলে হবে না। উনি দেখছেন কোনো একজন স্ত্রীকে যে সাজে, কেন সাজে, কিছু পেতে সাজে, কিন্তু যে পতিব্রতাকে যখন বলে দিল যে পতিব্রতা শ্রেষ্ঠ, অর্থাৎ তার আর সাজের প্রয়োজন নেই, সেই একই কথা বলছেন, তুমি তো উপলব্ধই আছো, তোমার পতিব্রতার, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না সতীর পতির উপর প্রেম, তোমার প্রেম এতটাই নির্গুণ, এতটাই স্পন্টেনিয়াস, এতটাই এফেক্টিভ যে তোমার কোনো সহায়তা কোনো মাধ্যম চাই না। এই ভাবটা বোঝানোর জন্য এরম শব্দ প্রয়োগ করা হয়েছে। এখানে পতি আর পত্নী বিষয়টি কি ভুলে যেতে হবে, ঠিক আছে, এখানে মূল বিষয় হয়ে গেল আমি আর আমার। কোনো সেকেন্ডটাও যেটা বলছেন কর্ম, কর্ম তো করতে হবে, কিন্তু কর্ম কোথা থেকে আসে? কর্ম সবসময় আসে, আমি বহু কথা বলেছি আবারও বলছি, কর্ম আসেই কোনো কর্তা থেকে। আলটিমেট ট্রুথ একদম পরিষ্কার পরিষ্কার সত্য হলো দেয়ার ইজ নো ডুয়ার, কোনো কর্তা কখনোও নেই, একদম পরিষ্কার। আপনার ভালো আপনি করেননি, আপনার মন্দ আপনি করেননি, পুরো বুদ্ধের জীবনে নির্যাসেই কর্ম ঘটেছে, ঠিক আছে। এর পরেও যদি কর্মের কথা কেউ বলে, কিছু কর্ম করতে হবে, তখন একটাই কথা বলা যাবে, আমাকে কেউ তো রিডাইরেক্ট করতে হবে। যেমন আমাদের কোনো লিঙ্কে ক্লিক করলে অনেক সময় রিডাইরেক্ট করে দেয় আমাদেরকে, ঠিক তেমনই ফোন নাম্বার যদি ব্লক থাকে বলে আমি একটা ডাইরেক্ট করে দিচ্ছি অন্য একটা নাম্বারে, সেরকম যদি বলে তবুও কর্ম করব, কিন্তু কর্তা তো নেই, কর্ম কে করবে? যে ওকে তাহলে একটা কাজ করো, কোনো কর্তা নেই এটা বোঝার জন্যই কর্ম করো, ওইটুকুনি কর্ম মাত্র তুমি করতে অ্যালাউড, কোনো কর্তৃত্ব তোমার নেই। কারণ কর্তার আপনি নিজেকে যা বলবেন আপনার থেকে যে কর্ম বেরোবে সেটা আপনারই ফল হবে, কারণ ওই স্ট্যান্ডার্ডের হবে, ওই কোয়ালিটির হবে, তাই না? আপনার কাছে জীবনে কি আছে, ক্ল্যারিটির অভাব আছে, ঠিক আছে। আপনি অফিসে গেছেন, সেই সব লোক কি আনবেন যাদের মধ্যে ক্ল্যারিটির অভাব আছে? আপনি রাস্তায় ঘাটে গেছেন, বন্ধু বানিয়েছেন, বিবাহ করেছেন, সন্তান এসেছে, সন্তানের সাথে কথা বলছেন, তাকে গাইড করছেন, সবে তো ওই ক্ল্যারিটির অভাব থাকবে, কারণ ব্যক্তি তো তাই। ফলে কর্ম তো এখানে অর্থহীন, ফলে এই ব্যক্তি
তার জীবনের 17 বছরেই বলবে কি, ভাই বুঝতে পারিনি ভুল হয়ে গেছে। আর 70ও গিয়ে বলে ভাই বুঝতে পারিনি ভুল হয়ে গেছে, কারণ ও শুধু করে গেছে, ও সাফ করেনি, ও পরিষ্কার হয়নি, ওর ক্ল্যারিটি আসেনি ভিতরে কিছু। ফলে যখন এইভাবে কেউ কিছু করেই চলেছে, সে আধ্যাত্মিক জীবনে হোক, জাগতিক জীবনে হোক, সো কল্ড আধ্যাত্মিক জীবনে, ধর্মীয় জীবনে, তার এটাই হবে। এটাই কারণ যে আমরা শুধু করে 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 হাঁপিয়ে যাই, শেষ পর্যন্ত আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই এরকম, আমি কি করে কি পেলাম। আমরা মনে করি আমরা এতটাই অনেস্ট যে কি বলবো, আমরা যা বলছি তাই যেন আমরা করছি, আমরা দেখছি না যে আমাদের অন্তর্নিহিত টেন্ডেন্সি। আপনারা এখানে বসে আছেন, আপনারা দেখুন একদম ছোট থেকে অনেক টেন্ডেন্সি আছে, আজ পর্যন্ত যা ছাড়তে পারেননি, ছোট থেকে কিছু টেন্ডেন্সি আপনি ক্যারি আউট করছেন, সে সুগুণ হোক দুর্গুণ হোক যাই হোক, কারণ ওটা আপনার নয়, ওটা আপনাকে অস্তিত্বগত দেওয়া হয়েছে, কি করে আপনি ছাড়বেন, আপনি ছাড়তে পারবেন না। তবু আমরা মনে করি আমরা বদলে ফেলবো, আমরা করে ফেলবো, আর এই বদলে ফেলা করে ফেলার চক্করে আমরা জীবনে যা নিয়ে আসি ওটা তো আমাদেরই প্রতিফলন। আমি যখন না বুঝেছিলাম তখন বিয়ে করেছিলাম, ঠিক আছে, বুঝুন, তাহলে এবার বিয়ের থেকে যে সন্তান আসবে এবং সন্তানকে যে গাইড করবো সেটা কি হবে, না বুঝেই হবে। এবার বলুন না মহারাজ, বিয়ে করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এবার আমি বুঝতে পেরেছি। আপনি যদি বোঝেন তাহলে সেই বিবাহ থাকতে পারে, অন্যরকম কিছু হয়ে যেতে পারে, সেই একই জীবন তো আর থাকবে না, কখনোই থাকবে না। তো কর্ম তো আপনি করেছেন, এই নর্মাল ক্ষেত্রে কি চলে, একই কর্ম করে চলি, বারবার বারবার এইটা চেঞ্জ করি, ওইটা চেঞ্জ করি, সেইটা চেঞ্জ করি, মানে কি আমার ভ্যানিটি ব্যাগ থেকে এটা বের করি, ওটা বের করি, সেটা বের করি, ভাই সব আমার ব্যাগ থেকে বেরিয়েছে, সব কর্ম আপনার থেকে বেরিয়েছে। তো যখন বুদ্ধ বলেন বা শ্রীকৃষ্ণ বলেন অকর্তৃত্বের দিকে যাত্রা, বা শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ের প্রথমেই বলেন যে কর্ম না করে কেউ কর্মের বাইরে যেতে পারে না, তখন এটা একটি মাত্র কর্ম। কথা মিথ্যে শ্রীরামকৃষ্ণ হিন্ট দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে, গিরিশচন্দ্র ঘোষ বলছে যে কর্ম করে সময় পাওয়া যায় না, তখন গিরিশ বলছেন, কথা হচ্ছে মাঝখানে, শ্রীরামকৃষ্ণ বলছেন না, গিরিশ বলছেন যে ঈশ্বর লাভের জন্য যে কর্ম ওটা করতেই সময় পাই না, আর অন্য কর্ম, শ্রীরামকৃষ্ণ ইশারায় বলছেন, ও যা বলছে ওটাই ঠিক, ইশারায় বললেন। ভিড় ছিল রোববারের, বাবুরা তো কি করব কি করব, হ্যাঁ এই চক্করে থাকে। তো শ্রীরামকৃষ্ণ অর্থাৎ কি বললেন, যা তোমাকে অকর্তৃত্বের দিকে নিয়ে যায় একমাত্র তাকেই কর্ম বলা হয়, আর কোনো কর্ম কর্মই না। এবার আপনি এটা করুন, ওটা করুন, সেটা করুন, এবার যখন অকর্তৃত্বের দিকে যাওয়ার জন্য একটি মাত্র পথ, তাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। কেউ নেই আপনার মধ্যে কর্তা করার মতো, কর্ম আপনার মাধ্যমে ঘটছে, এটা কি বুঝতে পারছেন, না বুঝতে পারছি না। তাহলে বোঝার জন্য যেখানে যাবার যান, যেখানে বসার বসুন, যে গ্রন্থ পড়ার করুন, এগুলো সব কর্ম তো। এই বোঝার জন্য আপনাকে বেঁচেও থাকতে হবে, এই বোঝার জন্য আপনাকে কিছু খেতে হবে, খাবার জন্য কিছু রোজগার করতে হবে, এবার ওগুলো করুন, এইবারে ওই কর্ম আর কর্ম নয়, এবার অকর্তৃত্বের যাত্রা হয়ে গেল। কেন খাচ্ছি, এই জন্য খাচ্ছি যাতে আমার জীবনের ভার লাঘব হয়ে যায় বা মুক্তি হয়ে যায়, খাচ্ছি মুক্তির জন্য। এবার যদি আমরা অ্যারেঞ্জ করতে শুরু করি, একে বদলাবো, ওকে বদলাবো, তাকে বদলাবো, তাহলে ওটা কী হয়ে যাবে, আমাদেরই গাছের ফল, কারণ সিলেকশন আমিই করেছি আর আমি বদলাইনি। এবারে আমি ওই বদলের প্রেক্ষিতে আরেকটা যে বদল আনছি ওটা কি, ওটা শুধু পরিস্থিতিগত বদল, 3 বছর তোমার সাথে থেকেছি আর তোমার মুখ দেখতে চাই না, ব্যক্তি আমি কি আছি, আমি 3 বছর অন্তর অন্তর একটা করে ফেস বদলাই, ওই পরিস্থিতি সাথে সাথে আমি বদলেছি। পুরো বিজ্ঞান জেনে রাখুন পুরো জগতে এই কাজটা করে, কি কাজ করে, পরিস্থিতি বদলায়, বিজ্ঞান আপনার পরিস্থিতি বদলাবে, একদম হেল্প করবে। ধর্ম আপনার রূপান্তরণ করে, ওই রূপান্তরণের জায়গায় হাত দিতে পারবে না বিজ্ঞান বা জগতের যে কোনো বিষয়। এখানে এক্ষুনি গরম লাগছিল, এখন একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, বিজ্ঞান পরিস্থিতি বদলে দিল তো, কিন্তু এর মানে তো এই নয় যে ব্যক্তি আগে ইরিটেট হতো এখনও সে ইরিটেট হতে পারে না, এসি তো ইরিটেট হতে পারে তাই না, যে ব্যক্তি ওই গরমের বসে লোভী ছিল সে ব্যক্তি ঠান্ডায় নির্লোভ হয়ে যায় না, বিজ্ঞানেতে কিছু করতে পারবে না। তো এমন কর্ম যা এই লোভের উপর কাজ করে না, যা এই বিরক্তির উপর কাজ করে না, যা আপনাকে সম না করে,
সেই কর্মকে শাস্ত্র কর্ম বলেই না। তখন কবিদের মতো কি বলে, এই কর্ম আপনাকে কোথাও পৌঁছাবে না। আপনি খুব গরমে একজন লোভী ব্যক্তি, আপনি এবার এসিতেও একজন লোভী ব্যক্তি, বরং এসি যদি আপনার অনুকূল হয় আপনার লোভটা একটু বেড়ে যেতে পারে, আপনি এবার তিন চারটে কল বেশি করবেন। ইরিটেটেড হয়ে বলছিলেন, ছাড়া তো এখন আর শেয়ার মার্কেটের বিষয়ে জানতে ইচ্ছা হচ্ছে না, কারেন্ট এসে গেছে, এসি চলছে, এবার আপনি ল্যাপটপটা খুলে ফেলবেন, একটা সহায়তা বেশি হয়ে যাবে। তো কি হয়ে গেল, কর্মকর্তার গাছের ফল হয়ে গেল। এরপরে করতে করতে বলবে, মহারাজ এত কিছু করলাম, একে বোঝালাম, ওকে বোঝালাম, এত মানুষ করবার ছেলেটাকে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কেন? এই কারণে হচ্ছে না। বাইরে বাইরে তো ছেলেও আপনাকে দেখে বদলে যাবে, বলে মা এটা করলে ঠেঙায় আমাকে, ছেলের দিকেও তাই, তো মায়ের সামনে এটা আমি আর করবো না। ছেলেও হালকা করে নিজেকে বদলে দেবে, ছেলে রূপান্তরণ ঘটেনি, ছেলে পরিস্থিতির সাথে সাথে নিজেকে বদলে দিয়েছে। তো আমাদের সম্পর্ক, আমাদের জীবন যখন রূপান্তরিত না হবে, তখন কিন্তু সব কর্ম আমাদের কর্মবন্ধন দেবে। কিন্তু আসলে যদি স্বরূপত বলেন, কোনো কর্ম বন্ধনই নয়, কর্ম তো নৈসর্গিক। এই যে গাছের মধ্যে জল যাচ্ছে ধীরে ধীরে, নৈসর্গিক কর্ম ঘটছে, কি অসুবিধা আছে? যদি কর্ম না হয়, কর্ম না ঘটে, তাহলে আপনি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। অক্সিজেন কি কর্মের দ্বারা আছে, আমাদের নাকে ঢুকছে বেরোচ্ছে, ঠিক সেরকমই সব। ভাবুন না একটুখানি, সব স্বাভাবিকভাবে ভেবে দেখুন, মানুষ কি একমাত্র রোজগার করতে হয়? আর কোনো স্পিসিস রোজগার করতে যায় না? আমাদের ভিতরে যে ফিকশনাল মাইন্ড, সে বলে তুমি কিছু করো, তুমি কিছু করো, এই করতে 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 করতে। হ্যাঁ, আগের দিনই আমাদের কবির দোহাতে এই কথাটাই কবির বলছিলেন, রাত্রিবেলা যে দেওয়া হয় ওতে, যে করতে করতে তুমি শেষ হয়ে গেলে তবুও তৃপ্তি হলো না। কি করে তৃপ্তি হবে? কারণ তৃপ্তি তো এই মুহূর্তে কর্ম ঘটছে, উপলব্ধিতে নিহিত, না আমার শ্বাস আমি নিয়েছি, নাই অন্যতে আমার আছে। আহার দেবেন তিনি, জীব দিয়েছেন যিনি, এটাই তো বরাবর। যে কবিরও বললেন না, যে কবির গুরুকে বলছে জগৎগুরু, কারণ যে কোনো গুরুই তো জগৎগুরু। গুরু যদি কারো ব্যক্তিগত গুরু হন, তিনি তো গুরুই নয়, গুরু তো গুরুই তো একমাত্র যে ব্যক্তিগত হয় না, ভাই ব্যক্তিগত হয়, বন্ধু ব্যক্তিগত হয়, বাবা মা ব্যক্তিগত হয়, গুরু ব্যক্তিগত হয় না। রাখাল মহাজের মধ্যে এটাই ছিল, রাখাল মহাজ ইরিটেট হয়ে যেতেন কেউ ঠাকুরের সামনে আসতে, আমাদেরও আছে কিছু রাখাল বালক এখানকার। তো রাখাল শিশু তো, আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন উনি আমার একার নয়, পুরো জগতের। মা শারদার প্রথমে কি বললেন, একটাও কি হবে না সন্তান? কি ঘটলো, উনি কি শুধু মুখ চেপে চলে গেলেন ওখানে, একটা ইয়ার্কি ফাজলামি বিষয় ঘটলো? তা নয়, শারদার রূপান্তরণ ঘটলো। শারদা বললেন, উনি তো শুধু আমার নয়, সন্তান হলেই তো উনি আমার আটকে যাবেন, আমার হয়ে যাবেন, উনি তো কারোর বাবা হয়ে গেলেন, তিনি জগৎপিতা কি করে হবেন, জগৎপতি কি করে হবেন, আমার প্রতি যদি হন? ব্যক্তি কি হলো, আমি এই শব্দটা উচ্চারণ করলাম, দেখুন, ব্যক্তি এক রূপান্তরণের জন্য উপলব্ধ হলো। শারদা বললেন, এই ব্যক্তি ভিতর থেকে খালি হয়ে গেছে, আমি একে ভরাবো না, আমি এর খালিপণের সহায়ক হয়ে যাব, আমি তোমার ইষ্টপথে সহায়তা করতে এসেছি। অর্থাৎ তুমি খালি হয়েছো, আমিও খালি, আমি খালি হতে এসেছি, আমি ভর্তি আসিনি, আমি তোমার থেকে কিছু পেতে আসিনি, সিমিলারলি আমি কিছু দিতেও আসিনি, আশা ছিল, আশা ঘটেছে, পাশাপাশি আছি, যতক্ষণ আছি আমরা একে অপরের শূন্যতার জন্য সহায়ক উপলব্ধ হব। এর বেশি কোনো সম্পর্কই নেই আমাদের মধ্যে। এটা যখন আপনার আমার সম্পর্ক, তখন যে কেউ তো এই সম্পর্কের আওতায় আসতে পারে, তাই না? ফ্রিজের ঠান্ডা জল কাকে না শীতল করে, যে কেউ আসতে পারে। আপনি কি বলবেন এই ঠান্ডা জল শুধু তোমার জন্য ঠান্ডা? ও ঠান্ডাই, আপনি যেই ব্যক্তিগত করবেন তখন শুধু আপনার ব্যক্তিগত ফ্রিজ হয়ে যায়। তো মা শারদাও তাই করলেন। তো এই ক্ষেত্রেও তাই, যে কর্মের ক্ষেত্রেও আপনি যখনই কর্মের নৈসর্গিকতায় উপলব্ধ হবেন না, আপনি এটা বোধপূর্ণ হবেন না, আপনি যত বড় বড় উপকর্ম করুন, এনজিও খুলুন, সেবা করুন, টাকা দিন, দান ধ্যান করুন, জয় বাবা লোকনাথ বলুন, যা ইচ্ছা করুন, কিচ্ছু লাভ নেই। এটা কি অন্য ভাষায় বলে, ঢাই অক্ষর প্রেম কে পারে সো পণ্ডিত হয়ে, পুঁথি পর পরে জগমোয়া পণ্ডিত ভয়ানা কয়ে। পণ্ডিত সব কিছু কোথায় রাখে, খোপড়িতে, নিজের করে ফেলেছে, কর্মকে ব্যক্তিগত করেছে। আই নো, আমি জানি,
এখানে ওই জন্য আমি বললাম ওনাকেও প্রথমে, এখানে যে বলবে আমি জানতে এসেছি তাকে হতাশ হতে হবে, যে বলতে পারবে জানার অবসান অনেক জেনেছি, এবারে শুধু অ্যাভেলেবেল হতে চাই, কার প্রতি? পুরস্তিত্বের প্রতি। অনেক হয়েছে কারোর হওয়া, কারোর হওয়া, কারোর হওয়া, কারোর হতে চাই না। কেন এখানে তবে এসছো? যার মনে হবে, আমার ক্ষেত্রে হতে পারে, অন্যের ক্ষেত্রে হতে পারে, হাজার হাজার গুরু আছে, প্রত্যেকেই প্রণাম্য। যার মনে হবে যে এখানে একজন বসে আছে যিনি না তার মধ্যে কোনো ব্যক্তিত্ব আছে আর না তার মধ্যে কোনো পাণ্ডিত্য আছে, ইনিও খালি, ইনার কাছে এসেছি যাতে ওই শূন্যতার স্পর্শ পাই, এই যে নীরব সম্পর্ক, এটা যদি গড়ে ওঠে তাহলেই মাত্র আপনাদের যে এখানে আসা কর্ম এটা সার্থক। আর বাকি যে যা নিয়ে আসুক, এরা প্রত্যেকেও জানে, আপনারাও অনেকবার শুনেছেন, আবারও বলে দিচ্ছি, তাকে হতাশ হয়ে ফিরতে হবে, আমি তো ভাই এরকম খালি হয়েই বসে থাকবো, তুমি নিয়ে যাও যা পারবে। কি নিয়ে যাবে? সমুদ্রের কাছে গিয়ে সবসময় চুপ করে বসতে হবে, কিছু নিয়ে যেতে পারবেন? সমুদ্রের কাছে গিয়ে আপনি ক্যান নিয়ে যাবেন, ড্রাম নিয়ে যাবেন, হ্যাঁ কিছু না হোক আপনি মিউনিসিপালিটি একটা গাড়ি নিয়ে যাবেন, পুরো জল ভরে নিয়ে আসবো, আপনার সমুদ্র কি বোঝা হলো না, দেখা হলো না, ভরে নিয়ে যাবেন বাড়ি, নোনা জল নিয়ে যান বাড়িতে, বানান চৌবাচ্চা, ওই দেখো সমুদ্রের জল, এই তো সমুদ্রই, সমুদ্র জল তো সমুদ্রই, আমি স্বামী ত্রৈলোক্যানন্দের কাছ থেকে শিখে এসেছি। সমুদ্রের জল চৌবাচ্চায় কেমন লাগে জানেন তো? কোনো পার্থক্য নেই পথা জলের সাথে, তার এমনই হবে। সমুদ্রের মধ্যে জীবন আছে, ওই জীবনের জন্য কি করতে হবে? চুপ করে গিয়ে বসে পড়তে হবে ওর সামনে। এই যেটা উনি বলছিলেন, যেটা বললেন, পারবেন না ওকে নিয়ে যেতে, আর আমি বলি নিয়ে যাওয়ার দরকারও নেই, কাজকর্ম ছাড়ুন, আমি কাজকর্ম ছেড়ে দিতে বলছি না, চুপ করে যখন বসেছেন বসুন, মোবাইলটাকে সুইচ অফ করুন, চুপ করে বসুন, আপনি যা বলতে পারবেন না ও তা বলতে পারে না, কিন্তু আপনি যা ও তা, আপনার শরীরে 80% জল, ওরও তাই, চুপ করে থাকা, এটাই গুরু শিষ্যের সম্পর্ক, এটাই কর্ম, এটাই পতিব্রতার প্রেম। কোনো পতিব্রতার প্রেম মানে এই না তোমার জন্য খাবার এনে দিই, শুধু এখানে মেকআপকে না, খাবার এনে দিই, আমি একটু আগে বলছিলাম না আমাদের যে রান্না করেন মা, খাবার এনে দেবো, সাজিয়ে দেবো, গুছিয়ে দেবো, হবে না, এমন প্রেম চাই, সাজিয়ে গুছিয়ে কোনো প্রোফাইল নেই তো, যে কান টানবেন মহারাজের, মহারাজ মনে মনে আহা আমাকে তো খুব সাজিয়ে গুছিয়ে দেয়, অন্যকে দিক না দিক আমাকে তো দেয়, সে খেলা নেই, কোনো গুরুর কাছেই নেই আমি মনে করি। ওই রকমই এইটাই পতিব্রতার প্রেম, যে তার প্রেম কোনো প্রমাণের অপেক্ষা রাখে না, আর সে চায়ও না, কি চাইবে, কি চাইবে, এরকম।